শুরু হয়েছে নাটোরের বড়াই গ্রামের জোনাইল থেকে রাজাপুর পর্যন্ত 18 কিলোমিটার সড়কের সংস্কার কাজ। এর আগে দুই দফায় মেয়াদ বাড়ানো হলেও সড়কের এই অংশের সংস্কার কাজ শেষ হয়নি। এই সড়কের বেহাল অবস্থা নিয়ে বৈশাখী টেলিভিশনে খবর প্রচারের পর চলতি মাস থেকে পুনরায় শুরু হয় কাজ। এতে স্বস্তি জানিয়েছেন স্থানীয়রা। আর এলজিইডির কর্মকর্তারা বলছে এ মাসেই রাস্তার কাজ শেষ হবে। নাটোর থেকে ইসহাক আলীর প্রতিবেদন। 2020 সালের 29 অক্টোবর জোনাইল পাগলা বাজার থেকে রাজাপুর বাজার পর্যন্ত প্রায় 18 কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্ত করার কাজ শুরু হয়, যার নির্ধারিত সময় শেষ হয় 2022 সালের 12 এপ্রিল। এরপর দুদফায় মেয়াদ বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। এ নিয়ে গত 31 মার্চ প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন। এরপর আবার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত রাস্তাটির কাজ শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন স্থানীয়রা। তবে কাজের মান নিয়ে ক্ষোভ আছে কারো কারো। ধুলা খালি বালু, মানে ভিতরে কিছু দেয় নাই, খোয়া দেয় নাই। রাস্তা করে আসতেছে, এখনই গাড়ি যাতে লাগলে দাইবে যাচ্ছে, সাইড ভাঙি যাচ্ছে। এক থেকে দেড় বছর বন্ধ থাকার পর একটু জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়েছে, পরবর্তীতে আমরা কাজটা শুরু করতে পেরেছি। স্থানীয় সরকার, প্রকৌশলী অধিদপ্তর, এলজিডি কর্তৃপক্ষ জানায় নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটে। দ্রব্যমূল্য বৃদ্ধির যে অস্থিরতা এবং একই সাথে এটির যে দ্রব্যমূল্য প্রাপ্তির যে দুষ্প্রাপ্যতা, এটির কারণে আমাদের বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এটা এই মুহূর্তে আমাদের কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে এবং একই সাথে এর ফিনিশিং যে আইটেমগুলো সেগুলোর কাজও চলছে। এক মাসের মধ্যেই কাজটি শেষ হবে বলেও জানান তিনি। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।